রাতের অন্ধকারে তালা ভেঙে মিড ডে মিল চুরির অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে আসানসোলে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড বাজার এলাকার শিশু ভারতী স্কুলে স্থানীয় সূত্রে খবর সকালে স্কুল খুলতে এসে দেখা যায় তালা ভাঙা রয়েছে সাথে সাথে দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হয় আড়াই কুইন্টাল চাল পঞ্চাশ কেজি ছোলা এবং কিছু বাসনপত্র সাথে একটি ইনভার্টারও চুরি হয়ে গেছে তদন্তে নেমেছে দক্ষিণ থানার পুলিশ